তোর কথা মনে পড়লে আমি আজও চিন্তা করি কুত্তাটারে কি দেখে ভালোবাসছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি সাকিব এবং আপনারা দেখছেন এস ক্রেডিট মাস্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব অফু কীভাবে তার ভিডিওগুলো এডিট করে থাকে, বা বিশেষ করে সে যে ডায়লগগুলো ইউজ করে এই ডায়লগগুলো সে কোথায় পায়, বা কোন অ্যাপসের মাধ্যমে সে কাজগুলো করে থাকে, সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিত থাকবে। তো প্রথমত তার মতো এরকম ডায়লগ কোথায় পাবেন আপনারা? তো আপনারা যদি প্লে স্টোর গিয়ে সার্চ দেন আবেগী কষ্টের স্ট্যাটাস, বা কষ্টের স্ট্যাটাস মুখে আসতেছে না, এটা যদি সার্চ করেন উপরে দেখুন হিউজ পরিমাণে অ্যাপস পেয়ে যাবেন আপনারা। একটা অ্যাপসের ভিতরে রয়েছে শত শত স্ট্যাটাস যেগুলো দিয়ে মানে শেষ করতে পারবেন না আপনি ভিডিও বানিয়ে। তো আমি কয়েকটা পরে শোনাচ্ছি, দেখুন। কেউ বলে যায় না প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না। প্রত্যেক মানুষ প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে। বারবার তোমার চোখের ফানে মুছে ফেলাচ্ছে, জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার কাঁদায়, এরকম আর কি। সিঙ্গেলদের আর কষ্ট ঘন ঘন মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখা। লাগবে না তোমার ভালোবাসা, আমি একাই ভালো আছি। তো বন্ধুরা, এরকমই তো হয় তার ডায়লগুলো বিশেষ করে, তাই না? তো সে কী করে ডায়লগুলো তার ভিডিওতে ইউজ করে? তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে কষ্টের স্ট্যাটাস দিয়ে সার্চ করুন, যেটা ইচ্ছে আপনি ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। তো চলুন এখন আমরা এডিটিংয়ে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে। তো আমরা কাইনমাস্টার অ্যাপস দিয়ে ওপর মতো ভিডিও এডিট করব। তো অ্যাপসটা লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচের দিকে দেওয়া থাকবে, ওইখান থেকে অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা মিডিয়াতে ক্লিক করে আমাদের ভিডিওটা অ্যাড করে নেব, যে ভিডিওটা আপনারা শ্যুট করছেন। তো আমি আমার ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা শ্যুট করে নিয়েছি। তো এখন আপনারা কী করবেন, আপনাদের ভিডিওটা প্রথমত যদি কাটসাট করার দরকার হয় কাটসাট করে নেবেন আগে পিছে করে। তো আমার ভিডিওটা একদম ঠিকঠাক পারফেক্টই রয়েছে, কাটসাট করার কোনো দরকার নেই। আপনাদের কাটসাট করার দরকার হলে আপনারা ভিডিওতে টাচ করে কিছু অপশানে গিয়ে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা ক্লিক করে কাটসাট করে নিতে পারেন। এ নিয়ে আমার ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন, নিচের দিকে দেওয়া আছে, ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন আমরা কী করব, ধরুন আপনার ডায়লগটা যে জায়গাটা শেষ, ঠিক আছে, ওই জায়গাটা থেকে আপনি একটা সং দিতে যাচ্ছেন। তো আপনি কী করবেন, ওই জায়গাটা এসে থামবেন। ভিডিওগুলো বানানো তেমন কঠিন না। তো আমার ডায়লগটা আমি দেখি কোথায় শেষ হয়। তো বন্ধুরা, আমার ডায়লগটা এখানে শেষ। তো আমি চাচ্ছি এখানে একটা সং অ্যাড করতে। সং অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব, এবং আপনারা আপনাদের পছন্দের অডিওটা এখানে অ্যাড করে দেবেন। তো অডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমরা একটু শেষের দিকে গিয়ে অডিওর বাকি অংশটুকুকে ডিলিট করে দেবো এভাবে। ওকে, তো হয়ে গেল অফুর মতো ভিডিও। বন্ধুরা, ভিডিও বানানো কঠিন না, আসলে হলো তার মতো ডায়লগগুলো। তো ডায়লগগুলো তো আমি আপনাদেরকে বললাম, প্লে স্টোর গিয়ে সার্চ দিন ওরকম অ্যাপস, হিউজ পরিমাণ পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে ভিডিও বানানো শুরু করে দিন। তো এরপর আপনাদের ভিডিওটা সেভ করার জন্য শেয়ারে ক্লিক করুন, এবং নিচে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিন।